দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে, শেষমেশ শুক্রবার আসার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে, অর্থাৎ 18 জুন থেকে 20 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। তবে তাপপ্রবাহ থেকে মুক্তি মিলছে না এখনই। পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার এবং সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির অপেক্ষায় তখন একটানা ভারী বৃষ্টি হয়েই চলেছে সিকিম, ভুটান এবং কালিম্পংয়ে। সেই জল নেমে আসায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ, ধস নেমেছে বেশ কিছু পাহাড়ি রাস্তায়ও। ক্যালেন্ডারের হিসাব বলছে বর্ষা এলো বলে, কিন্তু আবহাওয়ার এখনও তার আভাস পাওয়া যাচ্ছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা, একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ, তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রির গণ্ডি। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির স্বস্তির আশ্বাসবাণী শুনিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে শুক্রবার থেকেই দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ায় বেগ কোথাও কোথাও হতে পারে 40 থেকে 50 কিলোমিটার। তবে গরমের হাত থেকে মুক্তি পেতে আরও 2 দিন সময় লাগবে, কারণ শুক্রবার বৃষ্টির পাশাপাশি 7টি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এর মধ্যে কয়েকটি জেলায় তাপপ্রবাহ হতে পারে শনিবারও। তবে হাওয়া অফিস জানিয়েছে দিনের বেলা তাপপ্রবাহ হলে সেই জেলাগুলিতে বিকেলের দিকে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর থেকে রাজ্যের আর কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভ্যাপসা গরমের অস্বস্তি আর থাকবে না রবিবার থেকে, তারপর সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণে যখন গরমে কাহিল তখন অন্য পরিস্থিতি উত্তরবঙ্গে, সেখানে আগেই বর্ষা প্রবেশ করেছে। গত কয়েকদিনে প্রবল বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে, সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। টানা বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে, সিকিমে আটকে পড়েছেন বহু পর্যটকেরা। উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা 5 জেলায় বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত, বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার। উত্তরবঙ্গের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে হাওয়া অফিস।